আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতেছি, বেগুন পুড়ে নিতেছি আর প্রেসার কুকারে আলু সিদ্ধ দিতেছি, পটল ভাজবো, আলু ভর্তা, বেগুন ভর্তা, পটল ভর্তা আর লাউ পাতা ভর্তা বানাবো। এখন আমি চলে যাব লাউ গাছের সামনে, কয়েকটা পাতা ছিঁড়ে আনি। এই যে চলে আসলাম কলপাড়ে, আর ভাবির তো ভাবির কাজ হয়ে গেছে, ভাবি চলে যাবে বাসায়। আর এই যে লাউ পাতা ছিঁড়ে নিই, লাউ পাতা ভর্তা বানাবো। তারপর তো পটলটা কেটে নিই না, পটলের সাথে রসুন পেঁয়াজ দিয়েছি, এখন তেলের মধ্যে ভেজে নিই সামান্য একটু লবণ দিয়ে। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানাবো। তারপর তো খুদের ভর্তাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে, সামান্য পরিমাণ একটু লবণ আর তেল দিয়েছি। এখন ঢেকে দিয়ে বলক আসবে না। তারপর তো আস্তে আস্তে ভর্তা বানিয়ে ফেলতেছি, বেগুন ভর্তা আর পটল ভর্তা হয়ে গেছে, এখন আলু ভর্তাটা বানিয়ে নিই। আজ তো আমার বাসায় মেহমান আসতেছে, আমার শাশুড়ির মা আত্মীয় হয়, তারা নাগারহাট থেকে আসবে, এসে সকালে নাস্তা খাবে, এই জন্য একটু বেশি করে বোয়া ভর্তা বানালাম। ভর্তাগুলি তো বানানো হয়ে গেল, আলু ভর্তা, লাউ পাতা ভর্তা, পটল ভর্তা আর বেগুন ভর্তা। আর এই যে খুদের বউ হয়ে গেছে, আমাদের বিক্রমপুরের সকালের নাস্তা। আমরা বিক্রমপুরেরও সকালে বেশিরভাগই তো বউ ভর্তা খাই। তারপর তো মা, সাইদুল বাবা, বড় ভাইয়া নাস্তা খেয়ে নিতেছে। মাকে আজকে বলেছি আমাদের ঘরে খেতে, যেহেতু মেহমান আসবে, কদিন যাবত তো মিজানদের ঘরে খাচ্ছে। তারপর তো তারা নাস্তা করে নিল। আমিও খেতে বসে পড়লাম সবার খাওয়া হয়ে যাওয়ার পর। আর সাইদুল বাবা একটু বাজারে গেল, মুরগি আনবে আর কিছু সবজি আনবে, মানে শাক পাতা আনবে। আমি নাস্তা খেয়ে ঘরগুলি গুছিয়ে দিয়ে ভাবি তো চলে আসবে। তারপর তো জান্নাত বুড়িকে নিয়ে আসলাম, দেখো টুকটুকিটা কীভাবে তাকিয়ে আছে, আর সারামণিও ঘুম থেকে উঠলো, দুই বোন কীভাবে শুয়ে আছে। আর আমি ফ্রিজ থেকে মাছ বের করি, গতকালকে রাত্রে ইলিশ মাছ এনেছিল, দুইটা ইলিশ মাছ আজকে রান্না করব। আর গতকালকে যে পুঁটি মাছ এনেছিল সেই পুঁটি মাছও রান্না করব। এখন এগুলো ভিজিয়ে রাখি, বরফ ছুটুক, তারপরে লবণ মেখে রাখবো, আর ইলিশ মাছটা কেটে রাখবো। তারপর তো সাইদুল বাবা চলে আসলো বাজার থেকে, পাট শাক নিয়ে এসেছে, এখন পাট শাকগুলো বেছে নিই, সাথে ডাটাও এনেছে আর দুইটা মুরগি এনেছে। আর এদিকে সারামণির সকালের নাস্তা, চা বিস্কিট দিলাম, মিলান বসে আছে, মিলানকে বললাম চা খাবা, মিলান বলে না ও চা খাবে না, ও গরম জিনিস খেতে পারে না, ও চা কমই খায়, মিলান তো মনে একটা চা খায় না। তারপরে সারামণি দেখা দেখি আমিও চা খেতে বসে পড়লাম দুইটা বিস্কিট নিয়ে। আমি তো ঘরগুলো গুছিয়ে দেওয়ার পর ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল। আর আমার তো মেহমান এখন তুইও আসে না, বেজে গেছে প্রায় 11টার মতন, এখন তুই মেহমান আসেনি, কখন আসবে আর কখনো সকালে নাস্তা খাবে। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম, ইলিশ মাছ ডাটা দিয়ে রান্না করব, লবণ মেখে রেখেছি, বেলে মাছের পোনা চচ্চড়ি করব, পুঁটি মাছ বেগুন দিয়ে রান্না করব, আর মুরগি গুস্ত, সাদা ভাত আর পাশ শাক আছে। এখন আমি সব কিছু কেটে নিই আর আস্তে আস্তে রান্নাটাও শুরু করে দিই। ভাত বসিয়ে দিলাম আর পাশের চুলায় যে পাট শাকটা বাগার দিই ভালোভাবে ধুয়ে নিয়েছি, রসুনের মধ্যে দিয়ে দিলাম তেল আর রসুন। এখন আস্তে আস্তে জালে পাট শাকটা ভাজি করে ফেলি।
পাট শাক তো হয়ে গেল আর ডাটাও কাটা হয়ে গেছে, ডাটাটা একটু ভাপ দিয়ে নিতেছি। আর পাশের চুলায় ইলিশ মাছ রান্না করব। আদা রসুন দিয়েছি সামান্য পরিমাণ আর পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আমি ইলিশ মাছ ডাটা দিয়ে রান্না করব। মশলা তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে ধুয়ে রাখা না ভাপ দিয়ে ডাটা আর আলু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিই। আর এদিকে ফ্রিজ থেকে তরমুজ বের করলাম, ঠান্ডা ঠান্ডা তরমুজ বিট লবণ দিয়ে খেয়ে নিলাম, ভালোই লাগলো। আর বাসায় তো কেউ নেই, সাইদুল গেছে বাহিরে সাবা স্কুলে, সারামণি ও স্কুলে, আমি একাই বাসায়। আর এদিকে তো সবজিটা কষানো হয়ে গেল ডাটা আর আলু, এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে মাছগুলিও দিয়ে দিব, তারপর ঢেকে দিব। আস্তে আস্তে জ্বালে মাছটা রান্না করি, ইলিশ মাছ। তারপর তো চলে আসলো মেহমান, তারা এসেছে প্রায় 12টার দিকে, এসে তারপর একটু রেস্ট নিয়ে সকালে নাস্তা খেতে বসে পড়লো। আর আমি রান্নাঘরে চলে আসলাম, পুঁটি মাছ বেগুন আলু দিয়ে রান্না করব, সাথে খলিশা ট্যাংরাও আছে, পাঁচমিশালি মাছ আমি বেগুন আর আলু দিয়েছি, সাথে টমেটোও দিয়েছি। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, তেলও দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। পুঁটি মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, সবার শেষে ধনে পাতা দিয়ে দিলাম। আর পাশের চুলায় মশলাও কষানো হয়ে গেল মুরগির গোস্ত, এখন এর মধ্যে ধুয়ে রাখা মুরগির গোস্তগুলি দিয়ে দিব। পুঁটি মাছ তো হয়ে গেল, এখন বেলে মাছ রান্না করব। বেলে মাছের পোনা, সাথে আমি চিকন করে আলু আর বেগুন দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ তো আছে, ধনে পাতা, টমেটো, ময় মশলা সব দেওয়া হয়ে গেছে। এখন একটু তেল দিব, তেল দিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে অল্প একটু পানিতে চুলায় বসিয়ে দিব। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম, কী কী রান্না করলাম, পাঁচ শাক ভাজি করেছি, তারপরে পুঁটি মাছ বেগুন আলু দিয়ে রান্না করলাম, বেলে মাছের পোনার চচ্চড়ি, ইলিশ মাছ ডাটা দিয়ে ঝোল, মুরগি গোস্ত আর ভাত, এই দুপুরের মেনু। মেহমানদের একটু তরমুজ কেটে দিয়েছিলাম, সেই ভিডিওটা করব ভুলিয়ে গিয়েছি। তারপর তো সাইদুল বাবা আসার পরে দুপুরে খাবারটা খেতেও বসে পড়লো।
তারপরে আমরা মেহমানকে নিয়ে খেতেও বসে পড়লাম, মা খেতে বসে পড়েছে, তারপরে মামি আপাও খেতে বসে পড়েছে, তারা আমাদের মামি আর আপা হয়। সবার শেষে বড় ভাইয়া খেতে বসে পড়লো, এই ঘরে দিয়েছি বড় ভাইয়ার খাবারটা। তারপর তো ঘন্টাখানিক পর মামি আর আপা রওনা দিল, চলে যাবে, আর তাদের একটু চা বানিয়েও দিয়েছিলাম, সেই ভিডিওটা করুন, তাও ভুলে গেছি, কথার তালে তালে ছিলাম, ভিডিও করতে মনে ছিল না। এক জায়গায় সবাই হলে অনেক কথাই হয়। এই যে মামি আর চলে গেল আর আপাও চলে গেল, তারা এখন নাগেরহাট যাবে। তারা অবশ্য ঢাকা থাকে, একজন নারায়ণগঞ্জ থাকে, একজন ঢাকা থাকে। চা তো বানানো ছিল, মামিদের দিয়েছিলাম, তারপরে সন্ধ্যার নামাজ শেষ করে একটু চা খেয়ে নিলাম। সারামণি তো চা খেয়ে চলে গেল মসজিদে, আর আমি একাই বসে খেলাম, সাবা অবশ্য খাবে না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা, আর ফেসবুক পেজ গ্রুপ পেজ অবশ্যই লাইক আর শেয়ার করবা। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।